ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ কথা আমাদের এক বোন জানতে চেয়েছেন যে অল্প বয়সে নাকি তাহাজুদ্ সালাদ আদায় করা যায় না এবং অনেকে এক্ষেত্রে খোটা দিয়ে থাকে তো তাহাজুলের সালাতের ফজিলাত আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রথমত হচ্ছে তাহাজ্জুদ সালাত হচ্ছে আফদালুস সালাত এই ইবাদাল ফরিদা ফরজ নামাজের পরে যত নামাজ রয়েছে সব নামাজই হচ্ছে সুন্নাত বা নফল আর এই সুন্নাত এবং নফল সালাতের ভিতরে সবচেয়ে মর্যাদাময় সবচেয়ে দামি সবচেয়ে ফজিলতপূর্ণ আল্লাহর কাছে প্রিয় নামাজ হচ্ছে তিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত এই সালাত যেমন নাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ার জন্য নির্দেশ করেছেন এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস জন্য এটি ওয়াজিব ছিল যেখানে উম্মার জন্য এটি সুন্নাত সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস জন্য ওয়াজিব ছিল ঠিক কিভাবে তাহাজ্জুদ সালাত এটা দা আবু সালিহিন পূর্ববর্তী নেককার গান কিভাবে বর্তমান সময়ের নেককার গান এবং আগত দিনগুলোতেও সব জামানাতে সব সময়ই যারা আহ প্রকৃত নেককার মোত্তাকি মোমেন বান্দা নিজেকে দাবি করেন বা মনে করেন তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছে তাহার যুদ্ধ গুজারি অর্থাৎ রাতের একটি অংশে তারা সালাত আদায় করি এবং সেটি প্রশংসা আল্লাহ সবহান তালা কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে বলতেছেন কোথাও তিনি বলেছেন তা জাফা জনু বহুমান এল মাদা যে যে তারা বিছনায় কিন্তু সারা রাত পড়ে থাকে না বরং বিছনার থেকে আলাদা হয়ে তারা কিছুটা সময় কোরআন তেলাওয়াত তাহাজুদের সালাতের ভিতরে কাটায় ঠিক আল্লাহ বলছেন সিমা হুমফি উজু হিম মিন আসারের সুজুদ তারা রাত জেগে যে নামাজ পড়ে সে নামাজ পড়তে পড়তে তাদের কপালে আহ চিহ্ন চলে আসে যে তারা আসলে আহ সাজদা এত বেশি পরিমাণে করেছে যে সেজদার আসর বা চিহ্ন এটা স্পষ্ট হয়ে যায় ঠিক ঠিকভাবে আল্লাহ জাউন যে রাতের অল্প সময় তারা ঘুমাতো বরং তারা রাত জেগে আল্লাহকে ডাকাডাকি করত এবং তারা সালাত আদায় করত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা রাতের একটি সময় আপনি তাহাজ্জুদ আদায়ের জন্য আপনি উঠে যান ঠিকা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া বলতেছেন বলতেছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাগ আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন ঠিক এভাবে আহ হাদিসের ভিতরে রসুল সাল সাল্লাম আমাদেরকে বলতেছেন আহ যে আহ আফসু সালাম ও আতিম ওয়াসলুল আরহাম ও সাল্লু নিয়াম উৎখুলা বি সালাম বা তাতুলা তোমরা যদি চারটি কাজ করতে পারো তাহলে একেবারে তোমরা নিশ্চিন্তায় জান্নাতে প্রবেশ করতে পারবে সেটা হচ্ছে আফসুস সালাম মানুষকে খাবার খাওয়ানো মানুষকে সালাম দেওয়া সেলুল আরহাম আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা নাম্বার চার হচ্ছে ওয়া নিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা আহ নামাজ আদায় করো অর্থাৎ তাহাজ্জুদ আদায় করো তাহলে কি হবে ইত্যাদুল জান্নাতা অথবা উৎকুলুল জান্নাতা বে সালাম তাহলে তোমরা নিরাপদে নিশ্চিন্তায় তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে এভাবে সলাত উত্তাহাজের অসংখ্য গণিত ফজিলাত রয়েছে কিন্তু কোথাও কিন্তু এ কথা বলা হয়নি যে এই সালাত ছোটদের জন্য নয় বা অল্প বয়স্কদের জন্য নয় বরং কমন ভাবে এই জিনিসগুলো এসেছে এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের যে খাদেমরা ছিলেন ছোট ছোট বালকরা আনাসরাদি আল্লাহ রবি আবাল আসলাম তাদের যে রসুলের পাশে থাকার সময়গুলো সেখানের কিছু কিছু বর্ণনা থেকে আমরা দেখতে পাই যে তারা কিন্তু রসুল্লাহ সাল্লামের কাছে ছিলেন এবং তার সাথে কিন্তু তারা তাহাজুদের সালাত রাতে আদায় করেছেন যেমন রবি আবনে কাব আল্লাহ ইসলাম ইরাদি আল্লাহ আনহু তিনি আল্লাহ রসুলের আহ রাতের নামাজ অর্থাৎ তাহাজুদের সালাতের জন্য অজুর পানি নিয়ে আসছে এসেছিলেন এর থেকে বোঝা যায় যে তিনিও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে তিনি সালাতের প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে মানে কিছু চাওয়ার জন্য বলেছিলেন সে এক লম্বা ঘটনা তো যাই হোক এভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আশেপাশে থাকা অল্প বয়সী সাহাবারা কিন্তু তারা তাহাজুদের সালাত আদায় করেছেন অল্প বয়স বলতে যদি এরকম হয় যে অপ্রাপ্ত বয়স্ক তাহলে তাদের জন্য এ বিষয়টি আহ শিথিল কিন্তু মাঝে মধ্যে তাদেরকেও পাশে রাখা উচিত যাতে করে তারা আহ তাহাজুদের আদর্শে আহ আদর্শবান হয়ে বড় হয় কারণ হঠাৎ করে জীবনে তাহাজ পড়ার অভ্যাস করাটা এটা অনেকটা কঠিন কিন্তু পারিবারিক ভাবে বা ছোট থেকেই যদি কেউ এটা তার যারা অভিভাবক তাদেরকে দেখেন অথবা অভিভাবকরা যদি তাদেরকে মাঝে মাঝে হঠাৎ করে মাসে একদিন অথবা তিন মাস ছয় মাসের মধ্যে একদিন এরকম তাদেরকে যদি উঠিয়ে যদি এভাবে পড়তে উৎসাহ দেন তাহলে একটা সময় তারা কিন্তু এটি মানে তাদের জীবনে অভ্যাসে রূপান্তরিত করতে পারবে তো মূলত হচ্ছে প্রাপ্ত বয়স্ক হলে তখন কিন্তু অল্প বয়স না বড় বয়স ওইটা কিন্তু আল্লাহর কাছে বিবেচনা বরং প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আল্লাহ সোহান তালার কাছে সবকিছু তার প্রতিটি কথা তার প্রতিটি পদচারণা তার প্রতিটি দৃষ্টি তার প্রতিটি আচরণ তার প্রতিটি কাজ কিন্তু এটা লিপিবদ্ধ হচ্ছে ভালো কাজ হলে ভালো হিসাবে লিপিবদ্ধ হচ্ছে খারাপ হলে খারাপ হিসাবে এর গুণা কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে অতএব প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অল্প বয়স না বৃদ্ধ বয়স এটা কিন্তু বিবেচ্য নয় বরং প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যৌবন বয়সের এবাদাতি আল্লাহ সোহান তালার কাছে বেশি পছন্দের যেমন আমরা আমাদের কর্মজীবনে যখন কোনো কোন দ্বারস্থ একজন শ্রমিক বা একজন ব্যবহার করব আমাদের আমার নিজের কোনো প্রয়োজনে তখন কিন্তু আমরা বৃদ্ধ দিন মজুর কে প্রাধান্য দেই না বরং যুবক যিনি সুঠাম দেহের অধিকারী একটু শক্তি বেশি যার যিনি কাজে বেশি একটু একটিভ হতে পারবেন সে ধরনের লেবার বা কর্মীকেই কিন্তু আমরা বাছাই করি তো ঠিক আল্লাহ সোহান তালার কাছেও বৃদ্ধ বয়সের আহ এবাদাতের চেয়ে যৌ বনকালের যুবকদের এবাদাতই হচ্ছে পছন্দের তো সেই হিসাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অল্প বয়স কিংবা বৃদ্ধ বয়স বা যুবক বয়স বা বৃদ্ধ বয়স এই বিষয়টি আমাদের সামনে না নিয়ে হচ্ছে ইসলামের যুবক যুবক বয়সের আল্লাহর কাছে পছন্দের মানুষ বরং সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয় সবচেয়ে বেশি গুনাহ করার আহ প্রবণতা তার ভিতরে থাকে অতএব যুবক বয়সে যদি আমরা আল্লাহর নিরাপত্তায় থাকতে পারি আল্লাহর সাথে একটি একটু বেশি সম্পর্ক তৈরি করে নিতে পারি সেটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা বড় সার্থকতা এই জন্য আল্লাহ সোমান হাসরের সেই কঠিন দিবসে যাদেরকে তার রহমতের ছায়াতালে বা স্থান দিবেন এর মধ্যে এক শ্রেণীর রয়েছেন শাহ বুন্না শাহি ওই যুবক যে আল্লাহর আনুগত্য তা আল্লাহর দাসাত্বের উপরে তার যৌবনকাল অতিবাহিত করেছে তার যৌবনের শক্তি চিন্তা চেতনা পাশাপাশি তার যৌবনের যে প্রেরণা সেটাকে যিনি আল্লাহর আনুগত্য তাই ব্যবহার করতে পেরেছেন সেই যুবককে জন্য হচ্ছে সেই কাঙ্ক্ষিত আহ ছায়া অতএব আমরা এটি যারা করতেছি তারা তো করবো এবং আহ যারা এক্ষেত্রে খোটা দান করতেছি যেখানে কথা ছিল বরং উৎসাহ দেওয়ার সেখানে যারা অনুৎসাহিত করতেছি তাদের এ ব্যাপারে তারা যে একজন গুনাহকার সেটি কিন্তু তাদের চিন্তা করা উচিত এবং সতর্ক হওয়া উচিত নিজে পারছি না আর একজনে করতে পারতেছে তাও আমরা বাধা দিচ্ছি এটি কিন্তু ছোট কোনো গুণা নয় বরং এটি একটি কবিরা গুণা এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত ভালো কাজে আমাদেরকে সহযোগিতা করতে বলা হয়েছে ভালো কাজ কেউ করলে তাকে তার বরকতের জন্য দোয়া করা তাকে জাজাকাল্লা বলা তার কৃতজ্ঞতা প্রকাশ করা বরং তাকে আরো উৎসাহ দেওয়া পাশাপাশি আমরা যারা দেখতেছি এভাবে ভালো কাজ যারা করতেছে তাদের দেখা দেখে আমাদেরও এই ভালো কাজে এগিয়ে যাওয়া উচিত কিন্তু আমাদের সমাজ এখন এমন একটি অবস্থায় এসে পৌঁছেছে যে মানে খারাপ কাজে কাজে কেউ দেওয়ার দেওয়ার মতো লোকের লোকের সংখ্যা খুবই কম কিন্তু ভালো জন্য অভাব হয় না এমনকি পারিবারিক ভাবেও এই কাজে কেউ পিছিয়ে নেই যে নিঃসন্তান একটু নামাজি হলে দিনদার হলে ভালো পথে চললে আহ পিতা মাতাই তাকে বিভিন্ন ভাবে আহ শাসন শোষণ শুরু করে দেয় আল্লাহ সোহান আমাদের বুঝার তৌফিক দান করেন الله أعلم بالصواب وصلى الله وسلم على نبينا محمد